আসসালামু আলাইকুম এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন শাহিন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে আরাফাত রহমান কোকর মরদেহ মঙ্গলবার সন্ধ্যা 7টায় বিপুল জনতার উপস্থিতিতে জাতীয় মসজিদে কোকর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এর আগে দুপুর 3টায় গুলশানের কার্যালয়ে কোকর লাশ নিয়ে আসলে শেষবারের মতো তাকে বিদায় জানান খালেদা জিয়া এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে লন্ডনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে মঙ্গলবার বাদ আসর তারেক রহমানের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান আবারও তার ছোট ভাই আরাফাত রহমানের গুনাহ মাফের জন্য দেশবাসী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন মুশতাক বাবুলের আরেকটি রিপোর্ট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র সদ্যপ্রয়াত আরাফাত রহমান কোকুর আত্মার মাগফিরাত কামনা করে লন্ডনে অবস্থানরত তার বড় ভাই বিএনপি সিনিয়র ভাইস চেয়ার তারেক রহমানের উদ্যোগে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল মঙ্গলবার বাদ আসর ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া পূর্ববর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান আবারও তার ছোট ভাই আরাফাত রহমানের গুনাহ মাফের জন্য দেশবাসী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন একই সাথে তিনি তার বাবা জিয়া রহমান এবং চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন দেশে অবস্থানরত তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এবং দেশে চলমান আন্দোলনে সংগ্রামে আহতদের সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া কামনা করেন দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ব্যারিস্টার নজরুল ইসলাম সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা উল্লেখ্য ছোট ভাই আরাফাত কোকর অকাল প্রয়াণে তারেক রহমান এত বেশি ভেঙে পড়েছেন যে গত 4 দিনে 2 বার জনসম্মুখে হাজির হয়ে প্রতিবারই মা ভাই বাবার জন্য দোয়া চেয়েছেন দোয়া চাইতে ভুলে যাননি দেশের চলমান আন্দোলনে নিহতদের জন্য দোয়া এবং সমবেদনা জানিয়েছেন আহতদের প্রতি ওর বড় ভাই হিসাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে তার জন্য আমার ছোট ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে তার গুনাহ মাফ করে দেয় একই সাথে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন আমিন আমি আপনাদের কাছে দোয়া চাইব আমার পরিবারের জন্য এবং বিশেষ করে আমার মায়ের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যাতে আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার শক্তি দেন একই সাথে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই যে আমাদের আন্দোলন চলছে বাংলাদেশে এই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে এর মধ্যে আন্দোলনকে সফল করতে গিয়ে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি তাদের সকলের জন্য আপনাদের কাছে শনিবার বাদ আসর আলতাফ আলী পার্কে জানাজায় জড়ো হয়েছিল হাজারো প্রবাসী মুস্তাক বাবুল এটিএন বাংলা ইউকে লন্ডন কমিউনিটি প্রসঙ্গ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে আর কোনো প্যানেল না থাকায় পাশা মুনিম প্যানেল পুনর্নির্বাচিত হয়েছেন রবিবার হ্যারো রোডের নিজস্ব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মাহমুদ হাসান এমবিই পরবর্তী 2 বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন কারিশিল্পের উন্নয়নে অসমাপ্ত কাজ শেষ করতে সবার সহযোগিতা কামনা করেন নতুন এ কমিটি বিস্তারিত রয়েছে মুশতাক বাবুলের আরও একটি রিপোর্টে প্রায় 12,000 রেস্টুরেন্টের প্রতিনিধিত্ব করা সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল রোববার সংগঠনের নিজস্ব অফিস প্রাঙ্গনে দুপুর থেকে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পাশা খন্দকার সাধারণ সম্পাদক এম এ মুনিমের পরিচালনায় এজিএমে বিভিন্ন বিষয়ে মতামত রেখে বক্তব্য রাখেন সদস্যগণ বার্ষিক সাধারণ সভার পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার মাহমুদে হাসান এমবিই নির্বাচনে একটিমাত্র প্যানেল থাকায় পাশা মুনিম প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন আগামী 2 বছরের জন্য পুনরায় নির্বাচিত হওয়া সাধারণ সম্পাদক এম এ মুনিম মনে করেন গত টার্মের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে সদস্যগণ পুরাতন কমিটির প্রতি আস্থা রেখেছেন আমাদের যে ইলেকশন প্রতিশ্রুতি ছিল আমাদের সেই কাজগুলো এখনো কমপ্লিট হয় নাই সেই ধারাবাহিকতায়
বিসিএস সবাই মনে করে আমাদের এই কমিটি আবার রিএস্টাবলিশড করে আবার পুনর্নির্বাচিত করে আমাদের সেই প্রতিশ্রুতিগুলো ফুলফিল করার জন্য। সদা উচ্ছল বিসিএ সদস্যদের বিবেচনায় তাদের যোগ্য নেতা পাশা খন্দকার। পুনর্নির্বাচিত হয়ে ইন্ডাস্ট্রিজের বর্তমান সমস্যা উত্তরণে সবার সহযোগিতা কামনা করেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। তিন দিন রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, স্টাফ সংকট, ফাইন্যান্সিয়াল প্রবলেম, হাই স্ট্রিট ব্যাংকের নন কোঅপারেশন, এবং সর্বোপরিভাবে আজকে ইন্ডাস্ট্রিটা আমার মনে হয় একদম এজে দাঁড়িয়ে আছে। সরকার বলুন এবং আমাদের প্রত্যেকের সাথে মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমি এক কথা বলতে পারবো না, এটা অনেক বড় সমস্যা। আমি এটাই বলবো যে সমস্যাগুলো যাতে সামনে নিয়ে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমি মোকাবিলা করতে পারি। শেফদের প্রশিক্ষণের কথা বলতে গিয়ে পাশা খন্দকার, বাংলাদেশ থেকে স্টাফ আনার ব্যাপারে কিংবা বাইরে থেকে স্টাফ আনার ব্যাপারে কিন্তু আমরা ট্যুরিজম মিনিস্ট্রির সাথে কথা বলেছি, তাদের একটা অপশন আছে। ইমিগ্রেশন মিনিস্ট্রি কিন্তু সবসময় করা থাকে, কিন্তু আরও দুটো মিনিস্ট্রি আছে এবং বিজনেস মিনিস্ট্রি যেটা, তারা কিন্তু কোয়াইট ফ্লেক্সিবল। আমি বলবো না, কিন্তু আমার কাছে দুটো গুড নিউজ দেবার মতো আশা আমি রাখি অদূর ভবিষ্যতে। সর্বমোট 81 সদস্যের নির্বাহী কমিটির কলেবোর্ড বৃদ্ধি করে এটাকে 105 সদস্যে উন্নীত করার কথা নিশ্চিত করেন শীর্ষ একজন নেতা। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবীণ ক্যাটারেস মানিক মিয়া ও অলি খান। মুস্তাক বাবুল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। বর্তমান কনজারভেটিভ সরকার বিভিন্নভাবে রেস্টুরেন্ট ব্যবসার উন্নয়নকল্পে বিজনেস ট্যাক্সকে আরও সহনীয় করার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে চ্যাথম অ্যান্ড ইলসফোর্ডের কনজারভেটিভ দলীয় এমপি ট্রেসি ক্রাউচ। বৃহস্পতিবার কেন্টের ওয়াল্ডার্স স্লাইডে শেফ আবুল মনসুরের তাজ কুজিন রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি এই সময় স্থানীয়ভাবে চাকুরি সৃষ্টিতে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসা একটি বড় ভূমিকা রাখছে বলেও জানান। এই সময় আবুল মনসুর রেস্টুরেন্ট ব্যবসার নানা সমস্যার কথা ব্রিটিশ এমপির কাছে তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারি লাইফ এর সম্পাদক সৈয়দ বেলাল আহমদ। এই সময় উপস্থিত ছিলেন কারি লাইফের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, হাইজিন বিশেষজ্ঞ শামসুল ইসলাম সহ আরও অনেকে। Restaurant trade enormously, but we are looking at various issues like how we can deal with business rates, for example, to make it more easy for people who are serving their local community through the restaurant trade. ইতালির মিলানে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকোর লাশের গায়েবানা জানাজা। স্থানীয় বিএনপির উদ্যোগে মিলানের কেন্দ্রীয় জামে মসজিদে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি একে রুহুল। ইতালির বাণিজ্যিক রাজধানী মিলান স্থানীয় জামে মসজিদে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে ইতালি মিলানের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা শোকাকিভূত। মিলান বিএনপির উদ্যোগে সভাপতি খান এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক হোসেন মনির সহ মিলান বিএনপি স্বেচ্ছাসেবক দল, যুবদল, সামাজিক ব্যবসায়িক সহ সর্বস্তরের মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যেন তার ভাইয়ের শোক কাটিয়ে উঠতে পারেন সেই প্রার্থনা করে বলেন দেশ বিদেশের সকল নেতাকর্মীর মাঝেই তিনি তার ভাইকে খুঁজে পাবেন। জানাজা পরিচালনা করেন ইমাম মানিসুর রহমান ও জানাজার উদ্দেশ্যে আলোচনা করেন মাওলানা জুনায়দ সোবহান। তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। একে রুহুল, এটিএন বাংলা, মিলান, ইতালি। এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্মিংহামে উদযাপন করা হলো সরস্বতী পূজা। বিদ্যা এবং জ্ঞানের প্রত্যাশায় আয়োজিত পূজার অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি কাইসারুল ইসলাম সুমন। শনিবার সকাল থেকেই বার্মিংহাম তথা পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাঙালি শিক্ষার্থীরা পরিবার পরিজন নিয়ে দেবীর আরাধনার মধ্য দিয়ে শুরু করে পূজা অর্চনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বিশেষ আমন্ত্রণে উপস্থিত হন বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার ফয়সল আহমেদ, ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার এবং বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর জিয়াউল ইসলাম। শ্রদ্ধা আর ভালোবাসার মাধ্যমে সরস্বতীকে বরণ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করে। আজকের এই পূজা আমরা যেটা করছি সেটা হলো সরস্বতী মা বাগদেবী। বাগদেবী মানে কণ্ঠের দেবী, কণ্ঠেই আমরা এই পৃথিবীটাই কণ্ঠের মাধ্যমে চলছে। পূজা শেষে ছোট ছোট ছেলেমেয়েদের হাতে করে অনুষ্ঠান হয় পূজা মণ্ডপেই। সন্ধ্যার পর ভজন সঙ্গীত, ধামাইল,
নৃত্য উৎসবের আমেজ যেন আরও বাড়িয়ে তোলে। সামনের বছর প্রতিটি শিক্ষার্থীর জন্য মঙ্গলময় করার প্রার্থনায় শেষ হয় বিদ্যাদেবী সরস্বতীর পূজার এই উৎসব। Our culture is important and we learn like what the gods mean, we learn like our culture, dancing, we learn like our songs, our mantras. Saraswati gave us education and knowledge with power. বার্মিংহামে সার্বজনীনভাবে উদযাপিত সরস্বতী পুজো আগামীতে ধর্মীয় সম্প্রীতি আরও অটুট হবে বলে মনে করেন সহকারী হাইকমিশনার ফয়সল আহমেদ। সরস্বতী পূজার যে মূল শিক্ষা, যে একটি জ্ঞান এবং যুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা এখানে গড়ে উঠবে এবং একটি ধর্মীয় মূল্যবোধের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানবতার বোধে উজ্জীবিত হয়ে ব্রিটিশ বাংলাদেশে তরুণ সমাজ গড়ে উঠবে এই প্রত্যাশাই করি। বাঙালি হিন্দু জনগোষ্ঠীর জন্য বার্মিংহাম সিটি কাউন্সিলের অর্থায়নে আগামীতে স্থায়ী মন্দির নির্মাণের পরিকল্পনার কথা জানান কাউন্সিলর জিয়াউল ইসলাম। এবং ওনারা আমাকে বলছেন যে আমি ওনাদের জন্য একটা মন্দিরের ব্যবস্থা করার জন্য বার্মিংহাম সিটি কাউন্সিলের পক্ষ থেকে আমি অবশ্যই এটা ওনাদেরকে কথা দিয়েছি, আমি যত শীঘ্র হয় একটা মন্দিরের জায়গা ওদের বার্মিংহাম দিব। প্রতি বছরের মতো এক বছর পর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহংসে চেপে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী আসবেন পৃথিবীতে, আর ততক্ষণ পর্যন্ত প্রতীক্ষা করতে হবে দেবীর পুনর আশীর্বাদের। বার্মিংহামের পূজা মণ্ডপ থেকে কায়সারুল ইসলাম সুমন, এটিএন বাংলা, ইউকে। এদিকে বিদ্যা এবং জ্ঞানের দেবী সরস্বতীকে স্মরণ করে সঙ্গীত প্রশিক্ষণ ভিত্তিক সংগঠন রবিকা রবিবার সরস্বতী পূজার আয়োজন করে। লন্ডনের বার্কিংয়ে অনুষ্ঠিত পূজায় বিদ্যার দেবীর কাছে ভক্তবৃন্দ জ্ঞান বৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। পূজার পর বিকেলে একই স্থানে পূজার অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমসাহা এবং মহুয়া চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আলাউর রহমান, গৌরী চৌধুরী, ফারজানা সিফাত, স্বপ্না, রশি ব্যানার্জি, রবিকার প্রতিষ্ঠাতা সঞ্চয় দেসহ আরও অনেকে। অনুষ্ঠানে রবিকা শিক্ষার্থীরাও সঙ্গীত পরিবেশন করেন। ফ্রান্সে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এবার প্যারিসের তিনটি পূজা মণ্ডপে প্রতিমা প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যাদেবী সরস্বতীর পূজা করা হয়। আমাদের ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া জানান, রবিবার সরকারি ছুটি থাকায় সকাল থেকেই পূজা মণ্ডপে পুণ্যার্থীদের ভিড় দেখা যায়। পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বাঙালি শিক্ষার্থীদেরকে বিদ্যা এবং জ্ঞান লাভের আশায় দল বেঁধে মণ্ডপে প্রার্থনা করতে দেখা যায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে সভাপতি সুনীল বণিক এবং সাধারণ সম্পাদক মিতুন কিশোর গুপ্তার পরিচালনায় মেট্রো হোসে প্রতিমা স্থাপন করে সেখানে পূজার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। কমিউনিটির সকল স্তরের জনগণের উপস্থিতিতে পূজা অর্চনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পূজা উদযাপন পরিষদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহসভাপতি এম এ কাশেম, ফ্রান্স বিএনপির সহসভাপতি হেনু মিয়া, সাধারণ সম্পাদক এম এ তারেক সহ আরও অনেকে। এদিকে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও লন্ডন বাংলা স্টুডেন্ট সোসাইটি ইউকের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মকে দেশের ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে অবহিত করা হয়। সোমবার ইউস্টনের একটি হলে আয়োজিত সেমিনারটি সঞ্চালনা করেন লন্ডন বাংলা স্টুডেন্ট সোসাইটির মার্কেটিং ডাইরেক্টর রেজাউল নূর। এতে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউকে বিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের ফাইন্যান্স ডাইরেক্টর এনআই নূর, লন্ডন রিজিওনের চেয়ারম্যান জামাল উদ্দিন মুকুদ্দুস, পরিচালক অলি খান রহিমা মিয়া। সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অনিলা পমি, মেহজাবুন আহমদ, আয়েশা বেগম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল আহমেদ ওবিই ব্যবসায়ী সমাজ ছাড়াও ব্রিটিশ বাংলাদেশির নতুন প্রজন্মকে তাদের সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান। আয়ারল্যান্ডের লিমোরিকে অনুষ্ঠিত হয়েছে আয়ারল্যান্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন 2015। রবিবার লিমোরিকের স্থানীয় একটি হলে
লিমরিকের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে বিগত সময়ে বিএনপি জামাত জোটের হামলায় নিহত আওয়ামী লীগের নেতাকর্মী স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে বক্তারা বিএনপি জামাত জোটের নাশকতার কঠোর সমালোচনা করে বলেন, 5 জানুয়ারি নির্বাচনে ভরাডুবি হবে জেনে বিএনপি জোট নির্বাচন বয়কট করে। নাশকতা ঠেকাতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে 50 সদস্য বিশিষ্ট আয়ারল্যান্ড আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের সভাপতি হিসেবে মুনায়েম হোসেন রানা এবং সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন নির্বাচিত হন। মিনহাজুল আবেদিন শাকিল এবং রফিক খানের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অরণ্য সেলিম, মোতালেব হোসেন, জসীমউদ্দিন এবং আব্দুল জাব্বার সহ আরও অনেকে। মহান মুক্তিযুদ্ধের প্রবাস থেকে যারা সাহস এবং শক্তি যুগিয়েছিলেন সেই সকল প্রবাসী যোদ্ধাদের নিয়ে বার্মিংহামে রিইউনিয়ন মেমোরি 1971 অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, বার্মিংহামের স্মল হিতস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশিষ্ট মেমোরি অব দ্য হিস্টোরি অফ ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাগল ইন বাংলাদেশের আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। কমিউনিটির ব্যক্তিত্ব মোহাম্মদ মুতাসিম আলী সিতু মিয়ার সভাপতিত্বে এবং দবির মিয়া ও শাহ আবেদ আলীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসন রাজা ট্রাস্টের চেয়ারম্যান দেওয়ান আলম নূর রাজা। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং দীর্ঘদিনের প্রিয় সহকর্মীদের পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বাংলাদেশ তথা প্রবাসে যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে অবদান রেখেছেন তাদের সকলের সঠিক ইতিহাস নির্ণয় করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আব্দুল গফুর এবং মোহাম্মদ মজিবুর রহমান খান, মোহাম্মদ খলিলুর রহমান সহ আরও অনেকে। থাকছে আবহাওয়ার পূর্বাভাস। বুধবার লন্ডন এবং সাউথ ইস্ট ইংল্যান্ডের দিনের আবহাওয়া শুরু হবে মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি দিয়ে। তবে দিনের শেষ ভাগে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সাথে ঠান্ডা বাতাস প্রবাহিত হবে এবং রাতের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। বুধবার লন্ডনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি, সর্বনিম্ন 2 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 10, সর্বনিম্ন 0। কার্ডিফে সর্বোচ্চ 10, সর্বনিম্ন 2। ম্যানচেস্টারে সর্বোচ্চ 9, সর্বনিম্ন 1 ডিগ্রি। এডিনবরায় সর্বোচ্চ 4, সর্বনিম্ন -1। পোর্টসমাউথে সর্বোচ্চ 10 এবং সর্বনিম্ন 3। নিউক্যাসলে সর্বোচ্চ 6 এবং সর্বনিম্ন -1। এবং বেলফাস্টে সর্বোচ্চ 7 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস। সুপ্রিয় দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।